বিডি ট্রাভেল বুকের কক্সবাজার ট্রাভেল ব্লগের সিক্স এবং শেষ এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা দেখাবো কক্সবাজারের আমাদের শেষ দিন এবং বিশেষ করে কক্সবাজার টু ঢাকা আমরা কীভাবে গেলাম। সকালে আমরা হোটেলে বাফেট ব্রেকফাস্ট সেরে নিলাম। আজকের মেনুতে ছিল নুডলস, ডিম, পরোটা, এছাড়া দুই ধরনের জুস ছিল। আমি ম্যাঙ্গো জুস নিয়ে নিলাম। এছাড়া পরোটা, নুডলস, কলা সব কিছু দিয়ে বেশ ভুরিভোজ করে নিলাম। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম কক্সবাজার এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমরা বাই এয়ারে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছি। আমাদের এয়ারলাইন্স ছিল ইউএস বাংলা। এয়ারপোর্টে প্রবেশ করলাম। সিকিউরিটি বেশ কড়াকড়ি, আমরা সব ভালো করে আমাদেরকে সব কিছু ভালো করে চেক করলো। লাগেজগুলো আমরা দিয়ে দিলাম এবং বোর্ডিং পাস কালেক্ট করলাম। করোনার কারণে সিকিউরিটিটা একটু বেশি এবং সোশ্যাল ডিস্টেন্সটাও মেনটেন করা হয়েছে। প্রত্যেকেই মাস্ক এবং গ্লাভস পরে আছে। আমাদেরকে গ্লাভস এয়ারলাইন থেকেই সরবরাহ করা হয়েছিল। এছাড়া দেওয়া হয়েছিল একটা ফেস শিল্ড। আমাদের এয়ারক্রাফট চলে এসেছে। এটা ছিল একটা বিশাল এয়ারক্রাফট, ডোমেস্টিক ফ্লাইট হিসাবে এটা বেশ বড়। আমি আগে যেসব ডোমেস্টিক ট্রাভেল করেছি কক্সবাজার সহ অন্যান্য জায়গায়, সেগুলো তুলনায় এটা বেশ বড়। আমরা এয়ারক্রাফটে উঠে যাচ্ছি। এয়ারক্রাফটের ভিতরে চলে আসলাম। এয়ার হোস্টেসরা আমাদেরকে সিট দেখিয়ে দিল। দুপাশে তিনটা তিনটা করে সিট, এক এক রোতে তিনটা করে সিট। এটা একটা ইকোনমি ক্লাস। ভেতরে ভিডিও করা বারণবিধায় খুব বেশি আমি ভিডিও করতে পারলাম না। সিটের সামনে নির্দেশিকা লেখা আছে, শেষবারের মতো কক্সবাজারকে বিদায় জানানোর জন্য আমি বাইরের দিকে তাকালাম। অপেক্ষা করছি ফ্লাইট ছেড়ে দেওয়ার জন্য। এখানে নির্দেশিকা আছে সিকিউরিটি সম্পর্কে এবং বিভিন্ন জিনিসের ব্যবহার সম্পর্কে। আমার সিটটা প্লেনের মাঝামাঝি পড়েছে। আমি অবশ্য লাকিলি উইন্ডো সিটই পেয়েছি। সিট বেল্ট বেঁধে নিলাম। এয়ার হোস্টেসরা ইনস্ট্রাকশন দিচ্ছে, উপরে একটা টিভি স্ক্রিনে সব ভেসে আসছে কীভাবে কি ব্যবহার করতে হবে, কীভাবে সিট বেল্ট বাঁধতে হবে, কোথা থেকে অক্সিজেন পাওয়া যাবে এবং ইমার্জেন্সি এন্ট্রেন্স সম্পর্কে সব কিছু এখানে নির্দেশে বলা হচ্ছে। মোটামুটি একটা আধুনিক এয়ারক্রাফট এটা। যদিও ইকোনমি ক্লাসের সিটগুলো খুব কনজেস্টেড, তারপরেও ট্রাভেলটা যেহেতু খুব শর্ট তাই এটা চলে যায়। কিন্তু লং রুটে ট্রাভেল করতে হলে আর একটু বেশি স্পেস থাকলে ভালো হয়। আমরা সম্ভবত প্রায় 40 মিনিটের মধ্যেই ঢাকায় পৌঁছে যাব। আমাদের প্লেন চালু হয়ে গিয়েছে। আমরা মাঠ পেরিয়ে রানওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি। দুপাশে বিস্তীর্ণ রানওয়ে, কোনো বাড়িঘর আর দেখা যাচ্ছে না। পেছনে ফেলে আসছি আমার অতি প্রিয় শহর, সমুদ্র শহর কক্সবাজার। প্লেনের গতি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আমরা এগিয়ে চলছি ঢাকার পথে। আজকের ওয়েদারটা বেশ সানি ছিল।
আমাদের সাথে অনেক শিশু যাত্রী ছিল, তাদের কান্নাকাটিতে একটু পরিবেশটা ভারী হয়ে যাচ্ছিল। প্লেনটা টার্ন নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গতিটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা একটু পরে কক্সবাজারের মাটি স্পর্শ ত্যাগ করে উড়ে যাব সুদূর আকাশে। পিছনে ফেলে এসেছি খুব সুন্দর কাটিয়ে আসা মুহূর্ত, সেই মুহূর্তগুলোকে মনে করে নিচ্ছি। আবারও ফিরে আসতে চাই এই প্রিয় শহরে। বিশাল রানওয়ে, প্লেন উড্ডয়নে অনেকটা সময় নিয়ে নেয়। প্লেনের গতি এখন আরও অনেক বেড়ে গেছে। একটু পরেই আমাদের প্লেনের চাকা ল্যান্ড ছেড়ে দিচ্ছে। স্থলভূমি ত্যাগ করে আকাশপথে আমরা যাত্রা শুরু করলাম। আমরা আকাশে উড়ে গেছি। আমাদের প্লেনটি এখন আকাশে অবস্থান করছে, ধীরে ধীরে তার উপরের দিকে উঠে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি আমাদের বিখ্যাত বঙ্গোপসাগরের উপরে। বে অফ বেঙ্গল ছেড়ে আমরা চললাম আরও সামনের দিকে পাহাড়ি পথ এবং বনভূমি পার হয়ে। প্লেনটি খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে তা আরও উপরের দিকে উঠে যাচ্ছে। ধীরে ধীরে আমরা মেঘের রাজ্যে প্রবেশ করলাম। কিছুটা বাম্পিং হলো মেঘের সাথে। সমুদ্রের মধ্যে এসে পড়লাম, তবে এটা মেঘের সমুদ্র। আমরা এখন মেঘ সমুদ্রে আছি। চারিদিকে আর কিছুই দেখা যাচ্ছে না, নিচে আমাদের মেঘ। এয়ার হোস্টেল আমাদেরকে দুটো পানির বোতল দিয়ে গেল। কোভিড থাকাতে হয়তো এখন খাবার দাবার দেওয়া বন্ধ আছে। আগে যখন ফ্লাইটে এসেছিলাম আমাদেরকে কিছু স্ন্যাক্স দেওয়া হয়েছিল, কিন্তু এখন সেটা বন্ধ রেখেছে। যাই হোক, পানি নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। এরই মধ্যে আমরা ঢাকার কাছাকাছি চলে এসেছি। ঘর বাড়ি রাস্তাঘাট আস্তে আস্তে দৃশ্যমান হয়ে উঠছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন সম্ভবত ল্যান্ড করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এখন ল্যান্ড করছি। আমাদের চাকা রানওয়ে স্পর্শ করল, আমরা ঢাকার মাটি স্পর্শ করলাম।
খুবই দ্রুত গতিতে প্লেনটি এগিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে তা স্লো হয়ে টার্মিনালের কাছে কাছে চলে যাচ্ছে। সম্ভবত আমাদের প্লেনটা টার্মিনাল থেকে একটু দূরেই থামবে, সেখান থেকে বাসে করে আমাদেরকে মেইন টার্মিনালে নিয়ে যাওয়া হবে। দুপাশে সারি সারি প্লেন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন এ ধরনের এয়ারক্রাফ্ট, বেশিরভাগই ডোমেস্টিক, কিছু ইন্টারন্যাশনাল। কোভিড-19 বা করোনা ভাইরাস জড়িত কারণে এখন আন্তর্জাতিক বিভিন্ন রুটে ফ্লাইট বন্ধ থাকায় এয়ারক্রাফ্টের সংখ্যা অনেক কম। অন্যান্য সময় আমি প্রচুর পরিমাণে, প্রচুর সংখ্যক এয়ারক্রাফ্ট এখানে দেখতে পাই, কিন্তু এখন একেবারে এয়ারক্রাফ্ট শূন্য বললেই হয়। ধীরে ধীরে আমাদের প্লেনটা থেমে যাচ্ছে। প্লেন থামার আগেই যাত্রীরা সব, কিছু সংখ্যক যাত্রী, সবারকে বলবো না, দাঁড়িয়ে গেল। যদিও নির্দেশনা ছিল যে যতক্ষণ না থামবে ততক্ষণ আপনারা বসে থাকুন এবং সিট বেল্ট খুলবেন না, কিন্তু স্বভাবগত কারণেই হোক বা যে কারণেই হোক, কিছু মানুষ ধৈর্যের বড়ই অভাব। আমাদের প্লেনটি থেমে গেছে, আমরা সিট বেল্ট খুলে নেমে যাচ্ছি শিরিষা। আমরা উঠে গেলাম বাসে, এটা ইউএস বাংলার বাস, যেটাতে করে আমরা টার্মিনাল পর্যন্ত যাব। বাসটা শীতাতপ নিয়ন্ত্রিত ছিল এবং অনেক বড়, চারিদিকে বসার স্থান মাঝখানটা ফাঁকা। অন্য সময় যাত্রীদেরকে দাঁড়িয়ে অনেক সময় যেতে হয়, কিন্তু এখন যেহেতু কোভিড-19 তাই সোশ্যাল ডিস্টেন্সের জন্য প্রত্যেকেই বসে যাচ্ছে এবং কিছুটা দূরত্ব রেখে। তিনটি বাস দেখলাম আমাদেরকে এসেছে নিয়ে যাওয়ার জন্য। আমরা প্রথম বাসটির করেই টার্মিনালের পথে এগিয়ে যাচ্ছি। আমরা প্রবেশ করলাম ডোমেস্টিক এয়ারপোর্ট, অপেক্ষা করছি লাগেজের জন্য। বেল্টগুলো এখনও চালু হয়নি, আমরা মাত্র এসে পৌঁছেছি, একটু পরেই বেল্ট হয়তো চালু হয়ে যাবে এবং আমাদের লাগেজগুলো আমরা পেয়ে যাব। ডোমেস্টিক এয়ারপোর্টের ভেতরটা, এখানটা খুবই ছোট, এর থেকে কক্সবাজারের ডোমেস্টিক এয়ারপোর্টটা আমার কাছে বড় মনে হয়েছে। এবং বসার কোনো জায়গায় নেই, যদি কোনো কারণে লাগেজ পেতে দেরি হয় তাহলে দাঁড়িয়ে থাকা একটু কষ্টকর। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা রাখবেন, যেহেতু এটা রাজধানী তাই সেই হিসাবে টার্মিনালটা আর একটু বড় হওয়া উচিত ছিল। যাই হোক, আমরা প্রায় 20 মিনিট অপেক্ষা করে লাগেজ পেয়ে বিমানবন্দরের বাইরে চলে আসলাম। অপেক্ষা করছি গাড়ির জন্য। গাড়িতে উঠে গেলাম, পিছনে ফেলে আসলাম সমুদ্র শহর, তারপর বিমানবন্দর, এগিয়ে যাচ্ছি ঢাকার এয়ারপোর্টের হাইওয়ে ধরে। আমাদের গন্তব্য আমাদের প্রিয় হোম, হোম সুইট হোম। ঢাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু আগে বেশ গরম ছিল কিন্তু আকাশে যথেষ্ট মেঘ ছিল, এখন বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকের ব্লগ এই পর্যন্তই, আগামীতে হয়তো দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়, নতুন শহরে বা নতুন দেশে। সবার কাছ থেকে বিদায় জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।